আজকে আমি খুঁজবো আমাদের এখানকার সব থেকে লোয়েস্ট প্রাইস হেয়ার কাট সেলুন, আর আমাদের টার্গেট হবে অনলি 30 টাকা হেয়ার কাট করা, যেটা আমার মনে হয় না ইজি হবে। বাট আমার মনে হয় না এখনো কেউ 30 টাকা হেয়ার কাট করে দেবে, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চলো দেখা যাক 30 টাকা হেয়ার কাট হয় কি। তো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের গ্রাম, ওখানে পৌঁছতে মাত্র 7 মিনিট লাগবে। চলো যাওয়া যাক, এখানে এসে সেলুনে ঢুকে পড়লাম, আর এখানে হেয়ার কাটে মাত্র 40 টাকা। তারপর আমি বেরিয়ে গেলাম আমার নেক্সট লোকেশনে, বাট এখানে একটা প্রবলেম আছে, এখন পুরো 12টা বাজে, সেলুন খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাট চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি চলে এলাম আমার নেক্সট লোকেশন, এখানে এসে সেলুনের ভেতরে ঢুকে পড়লাম। আর তোমরা বিশ্বাস করবে না, এখানে অনলি 35 টাকায় হেয়ার কাট করে দেয়। এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট না করলে আমি জানতেই পারতাম না যে 35 টাকায় হেয়ার কাট হয়। তো আমাদের এখন অনেকগুলো সেলুন ঘুরতে বাকি আছে, চলো আমাদের নেক্সট লোকেশন। এই সেলুনের ভেতরে ঢুকে যতটা বুঝতে পারলাম এখানে 40 টাকার নিচে কোনো কথাই। তারপর আমরা গেছিলাম আর একটা সেলুনে যেখানে অনলি 30 টাকায় হেয়ার কাট, বাট সেখানে আমার ক্যামেরায় অন ছিল না, যার জন্য কিছু রেকর্ডিং হতে পারে। একটা গরুর গাড়িকে পাশ দিয়ে আমাকে যেতে হচ্ছে 6 কিলোমিটার দূরে আমার নেক্সট লোকেশন। আমি চলে এসেছি, চলো সেলুনের ভেতরে ঢুকে যাক। ভাই সাহেব, সেলুনটা তো সেই বানিয়েছি, আর এখানেও হেয়ার কাটের প্রাইস অনলি 40 টাকা। তো এতটুকু বুঝতে পেরেছিলাম আমাদের এখানে 30 থেকে 40 টাকা হেয়ার কাট হয়ে যায়। আর তোমাদের ওখানে হেয়ার কাটে কত টাকা করে নেয় এটা কমেন্টে বলবে, আর অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।